আজকে আমরা এই ছবির এডিট করব। আমি এডিট করছি হচ্ছে স্ন্যাপসিট অ্যাপের মাধ্যমে। যখনই আমরা কোনো একটা ছবি এডিট করব, এডিট করার আগে দেখব যে কোন কোন ফিল্টারে কী কী অপশন আছে। কারণ আমরা যখন ফিল্টারগুলো দেখবো, আমরা বুঝতে পারবো যে ছবির মধ্যে এডিট করার কী কী অপশনস আছে। তো আমি যখন পপ ইফেক্টে দেখছি, আমি দেখতে পাচ্ছি যে মেঘ এবং সবুজ যে গ্রিন ফিল্টার আছে সেখানে অনেক ডিটেলস আছে। অ্যাসেন্চুরিটি আমরা দেখতে পাচ্ছি যে আকাশে হলুদাক ছটাটা খুব সুন্দর লাগছে। আমি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যাই, তাহলে এটা খুব সুন্দর একটা ডিটেলস একদম স্পষ্ট আমরা বুঝতে পারছি যে ছবির উপরের অর্ধেক ব্রাইট আর নিচে অর্ধেক ডার্ক, খুব সুন্দরভাবে আমি জিনিসটা বুঝতে পারছি। তো আমরা এই কিছু ফিল্টার দেখে আমরা আইডিয়া পেয়ে গেলাম যে ছবির মধ্যে আকাশ নিয়ে কাজ করতে পারবো আমরা, গ্রিন ফিল্টার নিয়ে কাজ করতে পারবো, স্যাচুরেশনে কাজ করতে পারবো, এবং আমি যদি মর্নিং ফিল্টারটা দিই তাহলে দেখবেন নিচে কিছু কাদা কাদা অংশ আছে যেটা আমরা বাদ দিতে চাই। সো আমরা আইডিয়া পেয়ে গেলাম যে এই ছবির মধ্যে আমরা কী কী করবো। সো লেটস গেট স্টার্টেড। একদম শুরুতে আমরা এই যে স্কেপ দিব, এই যে স্কেপটা নেচার দিলাম, একটু কম দিলাম, তাহলে আমাদের সব কিছু পপ করবো। এখন গ্রিন ফিল্টারতে যখনই আপনি কোনো সবুজ অংশ দেখবেন, সিম্পল একটা ইফেক্ট, আপনি স্যাচুয়েশন বাড়ালেই না জিনিস অনেক স্পষ্ট হয়ে আসবে, অনেক সুন্দর হয়ে আসবে। এই তো ডান। এবার আমি আকাশে গেলাম, ছবির আকাশে, সেখানে স্ট্রাকচার একটু কমিয়ে দিলাম, তাহলে মেঘটা মনে হচ্ছে একটু ঘোলা ঘোলা, এবং আমি যদি স্যাচুয়েশন বাড়িয়ে দিই তাহলে দেখবেন কালারটা ফুটে উঠলো। ডান। এখন আমরা একটা ইফেক্টে দেখেছিলাম যে আপনার আকাশটা একটু হলুদাভ কালার্স আছে, স্যাচুয়েশন বাড়িয়ে দিলাম, এ মনে হচ্ছে সকালবেলা সূর্য ডুবছে কিংবা বিকেলবেলা ডুবছে, এরকম একটা ইফেক্ট। ডান। এরপর আপনার যে দেয়ালটা আছে, দেয়ালের মধ্যে আমরা স্ট্রাকচার ইফেক্ট দিব, তাহলে একদম শার্প হয়ে গেল, এবং স্যাচুরেশন একটু কমিয়ে দিলাম। এবার এই ইফেক্টটা অনেকেই আপনি অ্যাপ্লাই করতে পারেন, মনে করেন ইটের দেয়াল কিংবা বালু, ওখানে অনেকগুলো কালার থাকে, আপনি যদি স্যাচুরেশন কমায় দেন না তাহলে কালারগুলো চলে যায় এবং পুরো বালুটা মনে হয় একদম জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তখন মনে হয় অনেক স্পষ্ট, অনেক ক্লিয়ার একটা বালু কিংবা ক্লিয়ার একটা দেয়াল। তাই আপনি যখন দেয়াল একদম স্পষ্ট ক্লিয়ার করতে চান, কালারগুলো যদি জাস্ট ডিলিট করে দিতে চান, স্যাচুরেশন কমিয়ে দেবেন। সো আমাদের এডিট কিন্তু মোটামুটি এটা। এরপর আমরা নিচের অংশটা, যে কাদা কাদা অংশ আছে সেটা আমরা কমিয়ে রাখতে চাই, তো আমরা ক্রপ অংশে যাব, ক্রপ অংশে গিয়ে জাস্ট এটা কেটে দিলাম। পারফেক্ট। ডান। এখন পুরো এডিটটাকে একটা ফিল্টারের মধ্যে আনতে হলে আমরা কার্ভে যাব, কার্ভে যেয়ে একটু ইফেক্টটা দিয়ে দিলাম। পারফেক্ট। আর কাশফুলগুলোর মধ্যেও একটু ইফেক্টটা দেওয়া সম্ভব, মনে করেন ব্রাইটনেস না দিয়ে আমি যদি স্ট্রাকচার দিই তাহলে কাশফুলগুলো খুব সুন্দর মতো উঠে আসলো। ডান। এবং আমি যদি একটু ডিটেলস খেয়াল করি, ডিটেলস একটু বাড়ানো যায় এবং ছবির ওভারঅল ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট আর অ্যাম্বিয়েন্স একটু চেঞ্জ করা যায়। ডান। আমাদের কাজ শেষ। এখন যদি আমি সবগুলো এডিট একসাথে দেখি, এটা ছিল অরিজিনাল ছবি, তারপর একটু পপ করলাম, সবুজ গ্রিন ফিল্ডটাকে আর একটু স্যাচুরেট করে ফেললাম, আকাশটাকে একটু ঘোলা করে ফেললাম যে মেঘগুলো একটু মনে হয় যে মেঘের মতো, মাঝখানে যে সূর্যের আলোটা ছিল ওইটাকে আর একটু হলুদাভ করে ফেললাম যেন মনে হয় সকালবেলা কিংবা বিকালবেলা সূর্যটা উঠছে কিংবা ডুবছে, ক্রপ করে নিচের কাদা অংশটা বাদ দিয়ে দিলাম, কার্ভ দিয়ে পুরো ছবিটাকে একটা সিঙ্গেল ফিল্টারের মধ্যে আনলাম, কাশফুলগুলোকে আর একটু স্পষ্ট করে ফেললাম, ডিটেলস দিয়ে সবগুলো অংশ ব্রাইট করলাম এবং ইমেজটাকে একটু ব্রাইট করে ফেললাম, উজ্জ্বল করে ফেললাম, তাহলে আমাদের পুরো ছবিটা আর একটু ভালো লাগছে। তা আমাদের এডিট শেষ। এডিট ছিল হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার। সো দ্যাটস হাউ ইউ এডিট দ্য ফটোস। এটা আমি আমার নিজের ইচ্ছা মতো ছবিটা এডিট করেছি, এবং ছবির মধ্যে একটা এডিটিং ভুল আছে, সেটা হচ্ছে রোটেশনের, সেটা হচ্ছে নিচের অংশ যদি আপনি খেয়াল করেন আর একটু রোটেট করা দরকার ছিল। বাট আই গেস ইউ গেট দ্য আইডিয়া যে কীভাবে আমাদের বিভিন্ন এলিমেন্টস থাকলে আমরা কালারগুলো আইডেন্টিফাই করে এইচডিআর কার এবং সিলেক্টিভ সিলেকশনস দিয়ে আমরা জিনিসটাকে ফুটিয়ে তুলতে পারি। সো আশা করি আপনার এই ভিডিওতে কিছু না কিছু হলেও হ্যাক্স শিখতে পারলেন, মনে হয় আপনাদের এটা লাইফে অনেক কাজে দিবে। যদি আপনার মনে হয় আপনার কোনো মোবাইল ফটোগ্রাফি প্রেমিক বন্ধু কিংবা বান্ধব আছে যে এটা থেকে অনেক বেনিফিট হতে পারবে, ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। দেখা হবে নেক্সট এপিসোডে, কারণ এরকম আরও চারটা এপিসোড থাকবে যেখানেতে আমি এডিটিং এক্সপ্লোর করব, এবং মোবাইল ফটোগ্রাফি রিলেটেড 25টা ভিডিও থাকবে যেখানে আমরা মোবাইল ফটোগ্রাফি এক্সপ্লোর করব। সো সি ইন দ্য নেক্সট এপিসোড, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।